বুঝছিস দোস্ত, পকেটে পয়সা না থাকলে না আসলে বিয়ে করা উচিত না, মানে অ্যাটলিস্ট এস্টাবলিশ না হওয়া পর্যন্ত, মানে বিয়ে করলে একটা ঝামেলা হয়ে যায়। সাময়িক সুখ হয়তো পাবি কিন্তু শান্তি না, আই এম শিওর। তোর কথা শুনলে তো মানুষ বিয়ে করে ছেড়ে দিবে। আচ্ছা তোর কি হয়েছে বলতো, পুষ্পর সাথে কি তোর কোনো? না রে দোস্ত, পুষ্প অনেক ম্যাচিউর, অনেক ম্যাচিউর। ধর তুই তোর বউকে কোনো একটা স্পেশাল ডেতে খুব স্পেশাল কিছু একটা গিফট করবি, কিন্তু ইচ্ছা শক্তিতে কাজ হচ্ছে না, পকেটে পয়সা নাই। তোর বউ কিন্তু সেটা বুঝবে। তারপর যেটা মানে, আচ্ছা থাক বাদ দে, সিরিয়াস সব আলাপ হচ্ছে বাদ দে। তার মানে আমি বিয়ে করবো না? না। দেখো তো এই শাড়িটা, এই শাড়িটার সাথে অ্যাক্সেন্ট গোল্ডের গহনা হলে ভালো হতো না? আর হচ্ছে এটা, এটার সাথে অবশ্য সিটি গোল্ডই চলে, তাই না? পুষ্প, কাল সকালে আমার অফিস। ওহ সরি, আমার আমার শেষ হয়ে গেছে আরেকটু। ঘুমাচ্ছে? তোমার প্রমোশনের কি হলো? হবে বসের ইচ্ছা, যখন হবে তখন হবে। তো বসকে একটু কনভিন্স করো না। চেষ্টা তো করছি, না হলে কি করবো? হবে সব কিছু, লাইট নিবি তো না, সকাল উঠতে হবে তো। দিচ্ছি কি যেন নাম বললে তোমার? ডোনা। ডোনা, নাইস নেম। বস, ওর কথাই আপনাকে বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়েছে আমার। বাই দ্য ওয়ে, এই যে আমার বিজনেস কার্ড, আমাকে অবশ্যই ফোন করবেন। অফ কোর্স, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। তা তোমরা এবার আসো। জি, আমি তো প্রায়ই আসি, চলো বসেন ভাবি প্লিজ। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? ভালো। ভাবি আপনি বসেন, আমি আপনার জন্য চা করে আনছি। না না না, তার আর দরকার হবে না। হাজবেন্ডের সঙ্গে কিছুক্ষণ আগে এক গাদা শপিং করে আসলাম। ভাবি তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেন। আচ্ছা। ও ভুলেই গেছি, আপনার তো আবার ফ্রিজ নাই। ঠিক আছে লাগবে না। তাতে কি হয়েছে, আমি আপনার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তার আর দরকার হবে না ভাবি, আমি আসলে ঠান্ডা পানি ছাড়া একদম খেতে পারি না। ভাবি আমি বরং আজকে আসি, বাচ্চারা ওয়েট করছে বাসায়। আসি। আচ্ছা, আবার কিন্তু আসবেন। জি আচ্ছা, খুদা হাফেজ। Thank you.
সাউন্ড স্যার। হ্যাঁ স্যার সাহেব, আপনি বরং এক কাজ করেন, অনেক রাত হয়ে গেছে, বেটার আপনি বাসায় চলে যান। কিন্তু স্যার আপনি যে স্যার বললেন। না না, এই প্রজেক্টটা আমি আর ইন করছি না। মানে স্যার? মানে এইমাত্র প্রজেক্টটা আমি ক্যান্সেল করে দিলাম। এনিওয়ে, আপনি বাসায় গিয়ে ভালো মতো রেস্ট করে কালকে অফিসে চলে আসেন, বাকি কথা তখন হবে। হ্যাঁ, দেরি করে আসলে কোনো অসুবিধা নেই। ওকে, ওয়ালাইকুম সালাম। কাব রেডি? আচ্ছা আজকে এখানে বসে খাই। আচ্ছা বলো তো, আজকে ডেটটা কি? আজকে কি 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 সত্যি সরি, আমি একদম ভুলে গেছি যে আজকে তোমার বার্থডে। আমার বার্থডে তো কার? আজকে আমার বাবুটার বার্থডে। চিন্তা করছো, আমি আজকে আমার নিজের বার্থডে ভুলে গেছি কাজের প্রেসারে। তুমি কি আমাদের ম্যারেজ ডেটাও ভুলে গেছো? এটা কখনো পসিবল? আমি আমার ম্যারেজ ভুলে যাবো? এটা পৃথিবী উল্টে গেলেও না। তাহলে বলো শুনি। এতদিন পরে এসেছিস, আমরা একসাথে লাঞ্চ করবো, এটা তো খুবই খুশির কথা। তুই তাহলে বস। না না, তুই বরং চল, আমরা একসাথে গিয়ে একটু রান্না বান্না করি আর গল্প করি, চল। আরে বস, আমি এমনিই বললাম, তোর বরকে বল না একটু ঘুরে আসি। ও তো অফিসে, হয়তো কাজে ব্যস্ত। ফোন কর। ফোন করবো। আচ্ছা কি ব্যাপার, রিসিভ করলেন না যে? না মানে স্যার, ওই বাসা থেকে স্যার ফোন। কল ব্যাক করেন, আগে বাসা তারপর অফিস। বিজি বোধ হয়, কেক কেটে দিচ্ছে। আমরা বরং আরেকদিন প্রোগ্রাম করবো। তুই চলে আয় আরেকদিন, আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাব। ওকে, তুই টাইম ফিক্স করে আমাকে বলিস। আচ্ছা, তো আজ আসি? যাবি কি, খেয়ে যাবি, চল। না না, আমি আজ আসি। চলবে? হ্যাঁ, তুই টাইম ফিক্স করবি, আমাকে বলবি, আমি সেদিন এসে তোকে নিয়ে যাবো। অবশ্যই। ওকে, বাই। থ্যাংকস ফর কামিং। ওকে তাহলে সাহেব সাহেব, সি ইউ। ওকে স্যার, আমি তাহলে স্যার আসি। ওকে। আচ্ছা সাহেব সাহেব, একটা কথা, আজকে রাতে বাসায় একটা পার্টি রেখেছি, অফিসের সবাই মোটামুটি আসবে, আপনিও আসবেন। আর হ্যাঁ শুনেন, আপনার মিসেসকেও কিন্তু সাথে নিয়ে আসবেন।
হ্যালো। খুব ব্যস্ত না? আমার ফোন ধরার সময় তোমার নাই, থাক আর বলতে হবে না। তোমাদের পার্টি কবে? বাহ ভালো তো, তোমাদের পার্টিতে আমাকে যেতে হবে কেন? হ্যাঁ এটা তো তোমাদের অফিসিয়াল পার্টি তাই না, তোমাদের এই পার্টিতে আমি যাব কেন বাবা? শাহেদ তুমি জানো আমার এই ধরনের পার্টিতে অ্যাটেন্ড করতে একটু ভালো লাগে না, প্লিজ তুমি আমাকে আর রিকোয়েস্ট করো না। আর তাছাড়া তুমি জানো যে এই ধরনের পার্টিতে যেতে হলে যে প্রিপারেশনটা দরকার হয় আমার সেটা নেই, আমার ওরকম শাড়ি সরি আমি তোমাকে এগুলো মোটেও বলতে চাই নাই, তুমি একটু বোঝো না। না আপনাদের সবার বেতন ইনক্রিমেন্ট করা হয়েছে, আপনারা মন দিয়ে সবাই কাজ করবেন, এটা এর জন্যই আমি এই পার্টির যদি কল করেছি। সাদা আর কালো কম্বিনেশন করে কিনেছি। বুঝলাম না। যার লাগবে ভালো সে নেবে কালো, সে মনে করবে এটাই জগতের আলো, যে পড়বে ধাঁধায় সে থাকবে সাদায়। সোজা কথা বস, এক্সকিউজ মি, বুঝলে জগৎ না বুঝলে বস নগদ। ইউ আর ব্রিলিয়ান্ট। আচ্ছা আমি জানি তুমি ভুলে গেছো, তাকাও তো একবার আমার দিকে। পুষ্প আই এম সরি। আচ্ছা পুষ্প তুমি আমাকে বলেছো না বসের মন জুগিয়ে চলতে, কি বলনি? এখন কোচের ইচ্ছাই যেখানে কর্ম সেখানে আমি কি করব, সেটা তো আমাকে অক্ষরে অক্ষরে পালন করতেই হয়। হয় কি হয় না? ম্যাডাম আপনার জন্য যে আজকে একটা গুড নিউজ আছে শুনতে চান না?
আজকে আপনার হাজবেন্ডের প্রমোশন হয়েছে। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। I'm sorry. আজকের দিন আমি লেট। আর দেখো বস আমাদের জন্য গিফট। কি গিফট? তোমার ফোন বাসে ফোনটা ধরো আগে। আচ্ছা তুমি একটু ফ্রেশ হও না, আমি আমি আসি। হ্যালো, হ্যাপি ম্যারেজ ডে। আপনাদের দাম্পত্য জীবন মঙ্গলময় হোক। কে বলছেন প্লিজ? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আমি জয় চৌধুরী, মিস্টার শাহেদ, আই মিন আপনার হাজব্যান্ড। ও আচ্ছা, আপনি সামকুম। থ্যাংকস এ লট। আপনি কেমন আছেন? আর আপনি কি করে জানলেন যে আজ আমাদের বিবাহবার্ষিকী? কেন, আমার ফোন পে। আপনি কি আর কাউকে, তাছাড়া কাউকে জানার ইচ্ছা থাকলে ঠিকই জানা যায়? না, তারপরে আসলে সবার ক্ষেত্রে তো ঠিক এমনটা হয় না। আমি কি শাহিদকে ডেকে দেবো? নো থ্যাংকস, তার আর দরকার নেই। বরং আপনারা এক কাজ করেন, আপনারা দুইজন মধুর সময় পাস করেন। ওকে, বাই। থ্যাংক ইউ। কি আছে এটাতে? কে উইশ করেছিল? ও ফোনে? তোমার বস। আমার বস? হুম। তোমার নাম্বার পেলে কোথেকে? কেন, তুমি দাওনি? না। তাহলে তোমার অফিসের ইন্ডেক্স থেকে হয়তো পেয়েছে। আমার অফিসের ইন্ডেক্স থেকে? না, হয়তো কোথেকে। আর শিওর? আচ্ছা বাবা, আমি কি করে বলবো বলো। আচ্ছা বাহ, যাও তুমি তাহলে রেডি করো সব কিছু। ফোনটা এত তাড়াতাড়ি করা মনে হয় ঠিক হলো না। দুই একটা দিন পরে খুলতেই পারতাম। না, কাজটা ঠিক হলো না। শাড়িটা খুব সুন্দর, তাই না? আচ্ছা এই একটা সাদা আর একটা কালো, এই সাদা কালোর মানেটা কি? সাদা কালোর মানে? হুম, আমার তো ধারণা যে স্যার দুটো শাড়ি দিয়েছে, একটা সাদা একটা কালো। কারণ যেহেতু আমাদের এটা সেকেন্ড অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারিটার কথা জানতো না স্যার, সুতরাং কালো। কালো মানে হচ্ছে অন্ধকার, আর সাদা মানে হচ্ছে পরিষ্কার। দ্যাট মিন্স রিফ্লেকশন, প্রতিচ্ছবি। তারপর হ্যালো, আপনি এক কাজ করবেন মিস্টার শাহেদ, আপনি আজ সকাল, সরি কাল সকাল 8:30 মধ্যে একটু আর্লি চলে আসবেন। ওকে? জি। আপনাকে নিয়ে একটু ব্যাংকে যাব আমি, আর আপনাদের দুজনের জন্যই আমার শুভকামনা আর দোয়া রইল। অবশ্য ভাবিকে আমি আগেই উইশ করেছি, এখন আপনাকে করলাম। ও আচ্ছা, তাই না বস? জি, আমি সকালে চলে আসবো স্যার। জি জি, থ্যাংক ইউ বস। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, সাম খালি অফিস। হ্যালো, কেমন আছেন? জি ভালো। কথা বলছেন না কেন? কি বলবো,
ও আপনি কেমন আছেন? শাড়ি পছন্দ হয়নি? না না পছন্দ হয়েছে, খুব সুন্দর। কালো শাড়িটা তো অনেক সুন্দর। কালো আমার প্রিয় রং। আচ্ছা প্লিজ একটা কথা বলবো, রাখবেন? জি আগে বলুন। কাল বিকালে আমি আপনাকে কালো শাড়ি পরে দেখতে চাই। আমি আপনার জন্য ওয়েট করব। ওকে মানে? হ্যালো হ্যালো, তুমি ছাড়াও আমি ছাড়াও এখানে আরো অনেক মানুষজন আছে, তুমি কি করছো এগুলো? তুমি কোথায় গিয়েছো? কোথায়? নিশ্চয় কোনো মানুষের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম সেটা তোমাকে বলতে হবে। না এখন থেকে আর কোনো কথা কোনো এক্সকিউজ আমাকে দিতে হবে না। তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি যে মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলে না, তুমি সেই মানুষের সঙ্গে দেখা করে, হ্যাঁ, সেই মানুষের সঙ্গে কথা। এটা কেমন কথা বলছো সাহেব?
আপনার কর্মময় জীবন সুন্দর, সার্থক, শুভ হোক। বস আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেবেন। বস, আজ তাহলে আসি। স্যার, আমার দায়িত্বটা কী হবে? আমি আসলে জানতে চাচ্ছিলাম আমি কোথায় বসবো বা আমার কাজটা কী হবে। আপনি তো জানেন স্যার, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতার প্রয়োজন নেই, ভালোবাসা থাকলেই। আই মিন কাজের প্রতি প্যাশন, ডেডিকেশন এবং সিনসিয়ারিটি, আমার মনে হয় কাজের জন্য এই তিনটে জিনিস খুব বেশি প্রয়োজন। দ্যাট ইজ গুড রিয়েলাইজেশন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার কাজটা? ওকে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। পাগলামি করিস না, পুষ্পর কাছে ফিরে যা। আচ্ছা, একটা মেয়ে মানুষ, সে কোথায় যাবে বল? তাছাড়া সে তো তোকে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? ও আমাকে অ্যাভয়েড না করলেই পারত, দরকার ছিল না। সত্যিটা বলে কোনো প্রবলেম ছিল না। ঠিক আছে, কিন্তু তুইও তাকে সময় দিতে পারতি। বোধ করে ঢুকে আসলে চার্জ কথাটা ঠিক হয়নি। বিভো, জ্ঞান দিস না প্লিজ, জ্ঞান দিস না। আর যদি জ্ঞান দিস তাহলে আম সরি রে, আমি কিছু করার নাই, আমি চলে যাবো। ওকে সরি। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন প্লিজ? একমাত্র আপনাকেই পারমিশন ছেড়ে আসতে বলেছি, প্লিজ কাম। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি বিশ্বাস করি ডিসিপ্লিন কাজের প্রধান শর্ত। এনিওয়ে, আপনাকে কি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? অবশ্যই স্যার। আচ্ছা, এর আগে তো আপনাকে কখনো এই পাওয়ার গ্লাস ইউজ করতে দেখিনি। আপনি ভুল দেখছেন স্যার, এটা পাওয়ার গ্লাস না, নর্মাল গ্লাস। আর পাওয়ার গ্লাস হোক আর নর্মাল গ্লাসই, এদের উদ্দেশ্য কিন্তু একটাই, এরা স্বচ্ছতা দেখতে পছন্দ করে। আর যারা কালার গ্লাস ইউজ করে আমি তাদের কথা জানি না স্যার। এনিওয়ে, আমি ফাইলগুলোর কাজ কমপ্লিট করে নিয়ে এসেছি, আপনি একটু প্লিজ দেখে দেবেন। থ্যাংক ইউ স্যার। স্বপ্ন ছিল আর কি হয়ে গেল? তুমি কেন ধৈর্য হারছো কেন? ভুল
আমি ধৈর্যশীল, এটা এটা আমার কথা না, এটা আমার আমার বন্ধুদের কথা। আমি সৎ, আমি ধৈর্যশীল। শাহেদ, পৃথিবীতে কত মানুষ, কত মত, তোমার বন্ধুদের কথা হচ্ছে সবসময় ঠিক, এ ধারণাটা কিন্তু ভুল। ছোট্ট একটা ঘটনা, সেটাকে জাজ না করে ওকে একা রেখে আসা ঠিক না শাহেদ, ঠিক না। আমি কি কিসব চিন্তা ভাবনা করছি, আমি কি পাগল হয়ে যাব? আপনার সব কথা আমাকে শুনতে হবে এমন কোনো কমিটমেন্ট কিন্তু আমি করিনি। আপনি কি চান না আমাদের কোম্পানি লাভবান হোক? অবশ্যই চাই। আপনার গাড়ি বাড়ি ফ্ল্যাট সব এই ডিলটার উপর ডিপেন্ড করছে। হোয়াট ডু ইউ মিন বাই দিস? আপনি আমাকে লোভ দেখাতে চাচ্ছেন? আমার যদি লোভই থাকতো তাহলে আমি শাহেদের মতো কোনো অনেস্ট ছেলেকে বিয়ে না করে আপনার মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো ননসেন্সকে বিয়ে করতে পারতাম। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আপনি ভুল বুঝছেন। আপনি আমার রেজিগনেশন লেটার পেয়ে যাবেন। চোখ থেকে কি বেটা খোলো, চোখ দেখা যায় না। ফ্রিজের মধ্যে ডিম আর পাউরুটি আছে, আমাকে একটা ডিম ভেজে দেবে তুমি? আমার খুব খিদে পেয়েছে। আমি আমি দোকান থেকে কিনে কিনে খেতে না, খুব ক্লান্ত হয়ে গেছি পুষ্প। সব কটা দিন আমি অনেক কষ্ট করেছি, অনেক অপেক্ষা করেছি তুমি আসবে, সব সব খবর দিয়েছি।
পুষ্প, তুমি যখন ফিরে আসলে ভালোবাসার মোহ আর প্রাচুর্যের মোহর মধ্যে ব্যবধান রেখে তুমি বুঝতে পেরেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তোর তো একা কখনো জ্ঞান দিতে পারি না, আজকে এই সুযোগে কিছু বলি। ওকে, তাহলে দুজনে মন দিয়ে শুনে। এটা হচ্ছে দুজনের মধ্যেই পারস্পরিক বোঝাপড়া এবং স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি থাকতে হবে। আচ্ছা, এই সংসারের মধ্যে কত ঘটনাই তো ঘটে, তাই বলে এমন মধুর সম্পর্ক নষ্ট করে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তাছাড়া ভুল নিয়েই তো মানুষের জীবন, ভুল জীবনের অংশ। ওকে, এখন হাসি, শোন হাসি।